বন্ধুরা আজ আপনাদের দেখাবো যে গ্রাম্য পদ্ধতিতে কি করে হচ্ছে মুরগি কাটা হয়। তো প্রথমে হচ্ছে মুরগিটাকে মারার পর তারপর হচ্ছে গরম জলে দিয়ে এর পুরো পালক ছাড়িয়ে নিচ্ছে। তো দেখুন এগুলো সব গ্রামেরই মুরগি, দেড়িয়া গ্রামে যেখানে এখন আছি পিসির বাড়ি, পিসি শাশুড়ির বাড়ি, তো সেখানেই এখানে মুরগি রান্না হচ্ছে। দিনেও হয়েছিল মুরগি এবং রাতেও হচ্ছে মুরগি, সব হচ্ছে বাড়িরই দেশি মুরগি। তো গরম জল করে তারপরে হচ্ছে মুরগির পালকগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে প্রথমে মাথার দিকটা, তারপরে হচ্ছে পায়ের দিকটা, যাতে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয় সেইভাবে এরা করছে। আমাদের কলকাতার মতো নয় যে হচ্ছে মুরগি দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে আসবো, এখানে সব নিজেদেরই করতে হয়। তো ছাড়ানো হয়ে গেছে, এরপরে দেখছি একটা পদ্ধতি যে ডুমুর পাতা নিয়ে এসছে। ডুমুর পাতা দিয়ে নাকি হচ্ছে যে সব হচ্ছে এরা মানে খালবোস করে না মুরগির, হচ্ছে ছাল সমেত সবই খায়। তো ছালে যে একটু একটু পালকগুলো লেগে থাকে সেগুলো ডুমুর পাতা দিয়ে নাকি ঘষলে খুব তাড়াতাড়ি উঠে যায়। অনেক কিছু নতুন পদ্ধতি এখানে শেখা গেল মুরগি কী করে কাটা যায়। ছাল সমেত খেলে নাকি এর একটা আলাদা টেস্ট, এবং ছালে মুরগির হচ্ছে চর্বি থাকে, তো সেগুলো নাকি রান্নার সঙ্গে মানে মিশে গিয়ে একটা আলাদাই টেস্ট হয়। তো এরকম আমরা কখনো খেয়ে দেখিনি, আমরা সবসময় খালবোস করেই খেয়েছি ছাল বাদ দিয়ে। এবার দেখুন মুরগি কাটার পদ্ধতি, দোকানে যে আমরা কলকাতায় যে চপার দিয়ে কাটে, সব জায়গাতেই চপার দিয়ে কাটে, কিন্তু এখানে দেখছি বঁটি দিয়ে কাটছে, তাও আবার হচ্ছে সবজি কাটার মুটি দিয়ে। দোকানে কাটার পদ্ধতি এক, আর এখানে যারা মানে নিজেরা বাড়িতেই কাটে তাদের পদ্ধতি আর এক। মুরগিটা ছিল প্রায় 2 কিলো 700 মতো ওজন, প্রায় 200-300 গ্রাম বাদ যাবে। তো দেখতে থাকুন কি করে মুরগি কাটা হয় গ্রামে, গ্রাম্য পদ্ধতিতে। তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম গ্রাম্য পরিবেশের ভিডিও দেখতে। আর এখানে কাটার জন্য সব কিছুতেই কলা পাতা ব্যবহার করা হয়, যেখানে যেহেতু এখানে কলা গাছ অত্যন্ত, গ্রামে সচরাচর গ্রামে সবসময় কলা গাছ দেখতে পাওয়া যায়, তাই কলা পাতার কোনো অভাব নেই। তাই যে কোনো কাজে এখানে কলা পাতাই ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা দুপুরে খেয়েছি কলা পাতা এবং রাতেও খেয়েছি কলা পাতা। এটা হচ্ছে একটা মুরগি ছিল, আমরা দুপুরে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মোরগ ছিল একটা, তাই দেখুন এর পেটে দেখুন ডিম ভর্তি, যে হলুদ হলুদগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডিম, ডিমগুলো আলাদা করে রাখলো। দেখুন ডিমের থলি ছিল অনেকগুলোই, শুধু কুসুমটা, এরপরেই হচ্ছে পুরো লেয়ারটা তৈরি হয়, বাইরের যে খোসা সমেত লেয়ারটা। ডেলি একটা করে যেটা পারে ডিম, মুরগি আমরা সবাই জানি ডেলি একটা করে ডিম দেয়। আর এখানে মুরগির হচ্ছে দাম অত্যন্ত সস্তা, গ্রামে কারোর বাড়িতে যদি মুরগি চাষ করা হয় তাহলে পাশের বাড়ি থেকে বা এদিক ওদিক থেকে এরা কিনে নিতে পারে, খুবই সস্তায় পাওয়া যায়। দেশি মুরগি 170-180 টাকায় পেয়ে যায় পার কেজিতে। আমরা যেরকম এখানে হচ্ছে কলকাতায় হচ্ছে ঠ্যাংগুলো বাদ দিয়ে দিই, ওই যে পাগুলো হচ্ছে মুরগি যেগুলো হাঁটাচলা করে ময়লা থাকে
কিন্তু এখানে সেগুলো হয় না, এখানে সব কিছুই নিয়ে নেওয়া হয় শুধু মাথাটা বাদ দিয়ে। অনেক সময় মাথাও নিয়ে নেয় যারা খায়, বলে মাথা নাকি খুব ভালো খেতে লাগে। তো যিনি কাটছে নিয়েও খুব পটু, অনেকবার হচ্ছে পিকনিকে কেটেছেন এবং হচ্ছে এখানেও কাটছেন। আমার আরেক সালা এবং দুপুরে রান্না করেছে, আমার আরেক সালা রান্না করেছে মাংস। দেখতে থাকুন শেষ পর্যন্ত মুরগিটা কি করে কাটা হয় সব পুরো। এবং যদি এরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা হচ্ছে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখতে পাবেন। এই ডিমটা খোসা হয়েছিল, মানে হচ্ছে বাইরের যে ডিমের ইয়ে লেয়ারটা সেটা তৈরি হয়ে গেছিল, কালকে ডিম পারতো। কিন্তু তার আগেই আজ রাতে আমরা খাবো, যেহেতু তাই মুরগিটাকে মেরে ফেলা হলো। দেখুন আমার শালি বসে আছে, শালি হচ্ছে সব মুরগিটা হচ্ছে ধুয়েছে এবং সাহায্যও করেছে অনেক পালক তুলতে। এখানে এই যে ডিমের কুসুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও ওরা রান্নায় হচ্ছে দিয়ে দেয় একসাথে, নাকি ডিমের কুসুম দিলে নাকি আরও বেশি টেস্ট ভালো হয় মাংসের। তো এগুলো আমরা কখনোই খাইনি এরকম মুরগির ডিমওয়ালা মুরগি। গ্রাম্য পদ্ধতিতে এখানে রান্না হয়, উনানে সবাই উনানেতেই রান্না করে ম্যাক্সিমাম এখানে। তো সেগুলো আমাদের আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো, গ্রাম্য মানুষরা এখানে কীভাবে জীবনযাপন করে এবং সারাদিন তারা কীভাবে কাটায়। বেশিরভাগই এই গ্রামে হচ্ছে চাষবাস করে এবং চাষবাস ছাড়াও দেখছি এখানে মানুষ অনেক উন্নত এবং দেখছি অনেকে পোলট্রি ফার্মও করেছে। মুরগিটি একটি গুলি খেয়েছিল, গুলি খেয়েছিল এবং সেফটি পিনও খেয়ে নিয়েছিল আস্ত গোটা, তো সেগুলো ওর হচ্ছে হজম থলি থেকে বার হয়েছে। এই মুরগিটি কাটতে কাটতে প্রায় অনেক মিনিটই লেগে গেল, তো বুঝতে পারছেন আর আর মনে হয় আর বেশি কিছু আর বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 2 কিলো 200-300 মাংস বেরিয়ে গেছে অলরেডি। এবার পায়ের দেখছি নখগুলো বাদ দিয়ে দিচ্ছে, এটাও গোটা নিয়ে নেবে খাওয়ার জন্য, এগুলোও নাকি খেতে ভালো লাগে। কলকাতায় দেখেছি অনেক কাজের মাসিরা যারা হচ্ছে মুরগি নেয় না, তারা দেখেছি অনেক এরকম পা নিয়ে যায়, গিলে মেটে নিয়ে যায় আলাদা করে। সীমা এবার জল নিয়ে এসে ধর ব্যবস্থা কর।
মোটামুটি কাটা শেষ হয়ে গেল প্রায় সবকিছু কমপ্লিট হয়ে গেল এই দেখো প্রায় 2 কিলো 350 মতো মাংস হয়েছে তো আজ রাতে বেশ জমিয়ে খাওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন